গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:45। তো আজকে আমি 10:45 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে, মানে আজকে ওয়েদারটা হচ্ছে অসম ওয়েদার, জাস্ট অসম, ফাটাফাটি, গরমও অতটা নেই আর সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। কালকে পর্যন্ত বলেছিলাম দুদিন মেঘলা ছিল, কিন্তু আজকে দেখছি একদম পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে না সন্ধ্যা নেমে এসছে আর অসম লাগছে। বর্ষাকালে বাইরের দৃশ্য ফাটাফাটি লাগে আর আমার মেয়ে তখন ঘুমাচ্ছে, মেয়ে দেখলেই, বৃষ্টি দেখলেই ও ভিজতে শুরু করে দেবে, ও বাইরে যাওয়ার জেদ করে প্রচণ্ড বৃষ্টি দেখলে, জানি না কেন জল প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, আজকে অসম ওয়েদার রয়েছে। তো আমি এখনো ব্রেকফাস্ট করিনি, আমি ব্রেকফাস্ট এখন বানাতে যাব। আজকে আমি ব্রেড অমলেট খাবো আর আমার দুদিনের, মানে আজকে নেই তিন দিনের জামা কাপড় একদম স্টোর হয়ে আছে, মেঘলার জন্য কিছুই করতে পারছি না আর তার মধ্যে পর্যন্ত আজকে বৃষ্টি হচ্ছে, মানে আজকেও আমার জামা কাপড়গুলো ধোয়া হবে না। তো যাই হোক, আমি অলরেডি 10:45 বেজে গেছে, আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার ডাল হয়ে গেছে, আমার ভাতটা হচ্ছে, জাস্ট ভাতটা নামাবো আর যে ডিমের ঝোলটা ফুটছে এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তো আজকে ডিমের ঝোল বানিয়েছি আর যে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি। অনেকদিন ধরে আমার হাজবেন্ড বলছিল ডিমের ঝোল খাবে, তাই জন্য আজকে আমি ডিমের ঝোল বানালাম আলু দিয়ে আর হচ্ছে সিম্পল খাবার মাছের মাথা দিয়ে মুগ ডাল, ব্যাস আর কিছু না। তো ফিনিশিং টাচ দিচ্ছি, জাস্ট গরম মশলার ঘিটা দিয়ে দেব, এটা নামাবো। তো এখন অলমোস্ট বাজে 1:30, এখন আমি স্নানে যাব, তারপরে আমার মেয়েকে খাওয়াবো, ভাত তো হয়েই এসছে, জাস্ট এটা ভাতটাকে গড় দেবো, গড় দিয়ে মেয়েকেও খাওয়াবো। আর সকাল থেকে সেই বৃষ্টি হয়ে যাচ্ছিল, এখনো ঝিরিঝির বৃষ্টি পড়ছে, ওয়েদার তো দারুণ কিন্তু মানে ঘামাচ্ছি, তাও আগে থেকে তুলনামূলক গরমটা কম বাট পুরোপুরি না, কিন্তু কলের জলগুলো একদম পুরো চিল ঠান্ডা একদম পুরো। তো যাই হোক, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, আমার হাজবেন্ডটা আসতে দেরি হবে আর আজকে রাতে আমি ভাতই বানাবো, সেই জন্যই আর কি ডিমের ঝোলটাও বানানো হলো।
আমার হাজবেন্ড রুটি দিয়ে ডিমের ঝোল ডাল খেতে চায় না, ওর জন্য ভাতই বানাবো, অল্প করেই বানাবো, ভাত বানাবো রাতে। তো আমি এই কাজগুলো ফিনিশ করে নিই তাড়াতাড়ি ছটফট করে, মেয়েকে খাওয়াতেও লাগবে আমার 1 ঘন্টা, তারপর আমার নিজের খাওয়া দাওয়া আছে। তো যাই হোক, এই কাজগুলো চট করে সেরে ফেলি, তারপর আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু শুয়েছি, মা আর মেয়ে মিলে। চুল টুলে কি অবস্থা করছিস মামি? এদিকে এসো, এদিকে এসো, উঠে এসো, পড়ে যাবে, আসো। তো এখন হচ্ছে বাজে অলমোস্ট 3:30 বাজে যায়, এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর আমি একটু রেস্ট নেবো, তারপর বিকালে আবার কাজ আছে, বাসন মাজা আছে, এখনকার যেগুলো বাসনগুলো হয়েছে ওগুলো মাজতে হবে। তো আছে মোটামুটি কাজ, আর কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, বৃষ্টি তেমন হচ্ছে না বাট মেঘলা ওয়েদার আছে এখনো, বেশ ভালোই ওয়েদার লাগছে। আমার মেয়ে আকাম করছে, এটা হাই হাই বলে দাও, হ্যালো, পড়ে যাবে বিবি, এদিকে এসো, এপাশে এসো, এতে হ্যালো বলে দাও, হ্যালো। এখন আস্তে আস্তে কথা বলছে, পুরোপুরি এখনো বলতে পারে না বাট ছোটখাটো কিছু বলতে পারে, চিনছে মোটামুটি। আর আমার এ মাসে হচ্ছে মানে যদি করোনা না হতো তাহলে এ মাসে আমার বাড়ি যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, আগস্টের শেষের দিকে, শেষের দিকে অলমোস্ট বাড়ি যাওয়ার কথা ছিল, 21-22-23 নাগাদই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা চক্করে সব কিছু ম্যাচাকার হয়ে গেল। 1 বছর আগে সেই বাড়ি গেছিলাম, অক্টোবরে পুজোর সময় গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি, তারপরে এই করোনার উপদ্রব শুরু হয়ে গেল। আর আগস্টে হচ্ছে আমাদের আমার বাপের বাড়িতে পুজো হয়, বাবা লোকনাথের পুজো হয়, আমি বিয়ের পর মাত্র 1 বছর কি 2 বছর গেছি, তারপরে মানে 4-5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আর যা হয়ে ওঠেনি আর কি। আর ভেবেছিলাম যে এবছর যাব, কিন্তু সব আশা সব সময় পূরণ হয় না সেটা বুঝতে পারলাম আর কি। অনেকদিন ধরে আশা করেছিলাম টিকিট কাটবো, ভেবেছিলাম মানে মে জুন জুলাই মেতে লাস্টের দিকে টিকিট কাটার প্ল্যান ছিল, কিন্তু এপ্রিল মাসেই তো করোনার ইয়ে শুরু হয়ে গেল, তারপরে আর তো হলো না। আর কবে যাব সেটাও জানি না, মানে বাড়ি যাওয়ার এবার প্রচণ্ডভাবে ইচ্ছা ছিল, আর যতদিন এই করোনার প্রবলেমটা সলভ হচ্ছে বাড়ি তো যাওয়া যাবে না, কারণ ট্রেন যতই চলুক, এখন তো সব ট্রেন চলছে না, কিছু কিছু ট্রেন চলছে, যাই হোক বাচ্চাটাকে নিয়ে যাওয়াও যাবে না, বড়দের একটা ব্যাপার আর বাচ্চাদের আরেকটা। যতদিন না ভ্যাকসিন বেরোচ্ছে, ভ্যাকসিন যতদিন না নিজেরা নিতে পারছি ততদিন তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এভাবেই চলতে থাকবে, ওর জন্যই আর কি অনেক আশা করেছিলাম এবার বাড়ি যাবো, যদি পুজোতে যাব সবার সাথে দেখা হবে, তো আশা পূরণ হলো না এবার, কি করা যাবে, আর দেখা যাক আবার কবে বাড়ি যেতে পারি। এখন এখন মেয়েটাকে ঘুম পাড়াবো, মেয়েটা এখন উপদ্রব শুরু করেছে আমার। মামা এদিকে এসো, মামা একটু বাই বলে দাও, তাহলে চলো মেয়েটাকে ঘুম পাড়িনি, আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং, তো এখন বাজে সন্ধ্যে 7:30 বেজে গেছে,
আর অনেকক্ষণ আগে উঠেছি, উঠে বাসন টাসনগুলো মাজলাম, মেজে এবার গরম করছি হচ্ছে ডিমের ঝোলটা আর ডালটা। তারপরে 8:30 নাগাদ বসাবো আমি ভাতটা, কারণ 8:30 থেকে 9টার মধ্যে আমরা খেয়ে নিচ্ছি, এই জন্য 8টার সময় ভাত বসাবো। তো এই যে আমার এখানে এখানে ডিমের ঝোল গরম হচ্ছে, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এই দুটো গরম করে নেব, তারপর আমি চা বসাবো, কারণ হাজবেন্ড এক্ষুনি চলে আসবে। আর আজকে আমি ভাবছি গ্রিন টি না ব্ল্যাক টি খাবো উইদাউট সুগার। তা আমি এগুলো চটপট করে জালপাট দিয়ে নিই, চাটা বানিয়ে নিই। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।